সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে আপনারা যদি দেখেন টু মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে চর্চার বিষয় এবং কয়েকদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম টু মার্কেটে কিভাবে কাজ করবেন সেই নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং কিন্তু বলা যায় টাইম টু টাইম মাইনিং প্রজেক্ট যেগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাদের কাজ করার জন্য বলেছি তার কারণ হচ্ছে কিছু যদি আমরা ফ্রিতে আর্ন করতে পারি তার থেকে বড় কিন্তু আর কিছুই হয় না তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন্ড কিন্তু আমরা বলতে পারি যে এই ধরনের যে মাইনিং বা বট মাইনিং টেলিগ্রাম এটা কিন্তু বলা যায় নেক্সট লেভেল যেতে চলেছে তো সেক্ষেত্রে আমরা টু মার্কেট কেন বলছিলাম তার কারণ আপনাদের ফার্স্টেই বলেছিলাম যে বিটগেট ওয়ালেট কিন্তু একে সাপোর্ট দিয়েছে আপনারা জানেন টপ ফাইভ এক্সচেঞ্জের মধ্যে এখন কিন্তু বিটগেট পড়ছে তো বিটগেটের যে ওয়ালেট টিম আছে সেই ওয়ালেট টিম কিন্তু এখানে ফান্ড বলা যায় দিয়েছে এবং বলা যায় এক্সক্লুসিভলি শুধুমাত্র বিট গেট ওয়ালেট কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে রকম কোনো আদার ওয়ালেট নয় কিভাবে কানেক্ট করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিতে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে আপনারা রকম ভুল না করেন এবং ভুল হলে কিন্তু বলা যায় আপনাদের যে এয়ারড্রপ সেটা আগামী দিন মিস হতে পারে তার কারণ হচ্ছে আজকেই কিন্তু টু মার্কেটের স্ন্যাপশট ডেট তো সেই কারণেই আপনাদের পুরোটা কিন্তু বলা যায় হাতে ধরে দেখিয়ে দিতে চেষ্টা করব অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু টু মার্কেটে কাজ করেছে এবং টু মার্কেট বা আপনারা টমেটো যাই বলুন না কেন এইখান থেকে কিন্তু একটা আমরা ভালো জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আগামী দিন কিন্তু লিস্টিংয়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ভালো একটা বলা যায় জায়গা এখান থেকে আমরা পেতে পারি তো কিভাবে কিভাবে আপনি পাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পোল করেছিলাম টু মার্কেট ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন ভিডিও দেবো তো ম্যাক্সিমাম জোন কিন্তু বলছেন ভিডিও দেওয়ার জন্য এবং এখানে কানেক্ট করার সময় কিন্তু আপনাদের কিছু জিনিস মনে রাখতে হবে সেটাও কিন্তু ডিটেলসে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং যারা ক্রিপ্টো মাইনিং এবং ক্রিপ্টো বার্তা অফিসিয়াল এখনও পর্যন্ত জয়েন করেননি তারা কিন্তু অনেক কিছু মিস করছেন এবং মিস করছেন টাইম টু টাইম মিস করছেন তার কারণ হচ্ছে আমরা সব সময় কিন্তু আপডেট দিতে থাকছি এই নিয়ে তার কারণটা কি তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন ডিটেলসে কিন্তু আমরা এই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিতে চেষ্টা করব যে কিভাবে কোনো ভুল না করে কিন্তু আপনি ওয়ালেট কানেক্ট করতে পারেন এবং আজকেই কিন্তু বলা যায় লাস্ট ডেট স্ন্যাপশটের তো অবশ্যই স্ন্যাপচট হয়ে যাওয়ার পর আর কদিন মাইনিং চলবে আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না তো অবশ্যই যদি না করে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই লিঙ্ক থেকে কিন্তু গিয়ে অবশ্যই শুরু করার পর ওয়ালেট কানেক্ট করে নিন বিড ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন আমি আসছি সেই ব্যাপারটায় শুরু করছি আমি ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা এবং আজকে আমরা দেখাতে চেষ্টা করব যে আপনারা কিভাবে কিন্তু ওয়ালেট কানেক্ট করবেন এবং ওয়ালেট কানেক্ট করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে তার কারণ হচ্ছে আজকেই সেকেন্ড সেপ্টেম্বর এবং আপনাদের আগেই বলেছিলাম সেকেন্ড সেপ্টেম্বর হচ্ছে টু মার্কেটে স্ন্যাপশট পিরিয়ড এবং আজকের ডেটে কিন্তু আপনাদের এই টাস্কটা অবশ্যই করে নিতে হবে যদি আপনারা ভালো কিছু পেতে চান তার কারণ হচ্ছে পরিষ্কার কিন্তু আপনি যখনই কিন্তু নিচে যে ওয়ালেট সেকশান আছে সেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু আপনাকে দেখাবে যে আর ইউ রেডি কানেক্ট ইউর বিগ গেট ওয়ালেট এবং আপনারা যদি দেখেন নিচে কিন্তু পরিষ্কার লেখা আছে প্রিপেয়ার ইউর ওয়ালেট ফর এ সারপ্রাইজ এবং এনসিওর ইউর ওয়ালেট হ্যাস অ্যাটলিস্ট ওয়ান ডলার ইন অ্যাসেট তো ওয়ান ডলার ইন অ্যাসেট মানে হচ্ছে এক ডলার অ্যাসেটে আপনাকে রাখতে হবে বিড ওয়ালেটে এবং অবশ্যই মাথায় রাখবেন এই জায়গায় আপনাকে কিন্তু বলা যায় পার্টিকুলার কোনো একটা জিনিস বলা নেই যে আপনি ইউএসডিটি রাখবেন নাকি টন রাখবেন নাকি অন্য কিছু রাখবেন এরকম কিছু বলা নেই অন্তত এক ডলারে কিছু একটা রাখতে হবে আপনাকে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে তো এই জায়গায় আমরা আসবো এবং একটা জিনিস দেখার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আপনি যদি দেখেন যে আজকে কিন্তু আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এবং ওয়ালেট কানেক্ট করার সময় আপনাদের মাথায় রাখতে হবে যে বিডগেট কিন্তু ওয়ালেট বিডগেট এক্সচেঞ্জ নয় বিডগেট ওয়ালেট যখনই কিন্তু আপনি ডাউনলোড করবেন এইরকম ইন্টারফেস আপনার কাছে আসবে যেখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ক্রিয়েট ওয়ালেট ইম্পোর্ট ওয়ালেট এবার আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে কয়েকদিন আগেই কিন্তু আমরা কম বেশি ডগসের এয়ারড্রগ সবাই পেয়েছি এবং ডগসের এয়ারড্রপ পাওয়ার সময় কিন্তু আমরা টন কিপার ওয়ালেট কানেক্ট করেছিলাম এবং টন কিপার ওয়ালেট কানেক্ট করার সময় আমাদের কিন্তু বলা যায় এখানে সিট ফ্রেশ দিয়েছিল এবং আপনারা যদি দেন সেটিংসে সেটিংসে গেলে কিন্তু আপনারা দেখতে পেন ব্যাকআপে ক্লিক করে আপনাদের সিট ফ্রেশ বা আপনি কিন্তু একটা জিনিস করতে পারেন প্রথমেই যখন আপনি টন কিপার ওয়ালেট খুলেছিলেন তখন কিন্তু আপনি স্ক্রিনশট নিয়েছিলেন সিট ফ্রেশে যেখানে কিন্তু বলা যায় চব্বিশটা অক্ষরের সিট ফ্রেশ ছিল সেই সিট ফ্রেশটা কিন্তু বলা যায় ইম্পোর্ট ওয়ালেট করে কিন্তু আপনি এখানে অবশ্যই করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা যায় প্রাইভেট কি তো এখানে আপনি কিন্তু পিন সেট করার পর ইজিলি কিন্তু আপনি এটা করতে পারেন তো অবশ্যই যদি পিন সেট করার পর আপনি এটা করেন আমার মনে হয় যথেষ্ট ভালো হবে তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে অলরেডি যদি আপনি টন কিপারে অ্যাকাউন্ট করে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই ওয়ালেটটাই আপনাদের কাছে এক ডলার আট ডলার পাঁচ ডলার অনেকেই কিন্তু বলা যায় ট্রানজাকশান করেছিলেন বা ওয়ালেট কিন্তু বর্তমান সময় তাদেরকে আছে আলাদা করে কিন্তু বলা যায় বিট গেট ওয়ালেট খুলে তাতে আবার ট্রান্সফার করতে হবে না তো এই জিনিসটা কিন্তু একটু সলিডভাবে বোঝার চেষ্টা করুন অলরেডি যদি আপনার টন কিপারে এক দেড় ডলার দু ডলার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাই আপনি বিটগেট ওয়ালেটে কিন্তু খুলতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে আলাদা করে কিন্তু নতুন করে আবার বিটগেট ওয়ালেট খুলে ক্রিয়েট ওয়ালেট করে কিন্তু সেটাকে আবার ট্রানজাকশান করার দরকার নেই যদি আপনি অলরেডি টন কিপারে আপনার ব্যালেন্স থেকে থাকে তো যদি আপনার টনকিপারে ব্যালেন্স না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বিটগেট ওয়ালেট আপনি আমার ক্রিয়েট ওয়ালেট করতে পারেন ক্রিয়েট ওয়ালেট করলে কিন্তু আপনাকে নতুন ওয়ালেট খুলে যাবে এবং নতুন সিড ফ্রেশ দেখাবে তো অবশ্যই যদি আপনার টন কিপারে ডলার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিট ফ্রেশটা আছে সেই সিট ফ্রেশটা আপনি গিয়ে বিড ওয়ালেটটা ডাউনলোড করে ইম্পোর্ট ওয়ালেট করে কিন্তু আপনি যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে কিন্তু পেস্ট করে দিতে পারেন এবং পরপর সিরিয়াল ওয়াইজ যেমনটা কিন্তু বলা যায় আপনার টনকিপারের সিট ফ্রেস ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালেট খুলে যাবে এবং ওয়ালেট খুলে গেলে কিন্তু আপনি যে অপশানটা দেখতে পেয়েছেন টু মার্কেটে লাস্ট অপশান বিগ ওয়ালেটের এখানে গিয়ে কিন্তু কানেক্ট করে নেবেন অবশ্যই দেখবেন যাতে আপনার এক ডলারের অন্তত অ্যাসেট থেকে থাকে যেমনটা আমি শুরুতেই বললাম তেমন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কানেক্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু বলা যায় প্রিপেয়ার ইয়োর ওয়ালেট অর্থাৎ আপনার ওয়ালেট কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে সারপ্রাইজ গিফটের জন্য এবং আপনি কিন্তু কিছু সারপ্রাইজ পেতে পারেন কী সারপ্রাইজ এটা কিন্তু বলা যায় এখনও পর্যন্ত কনফার্মেশন আসেনি তো সেটা আমরা সেকেন্ড সেপ্টেম্বর অর্থাৎ আজকের পর কিন্তু আমরা জানতে পারবো তো এই জিনিসটা টু মার্কেট যদি আপনি করে থাকেন এবং যদি নাও করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশানে এবং আমরা বলা যায় অবশ্যই টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা গিয়ে কিন্তু ইজিলি জয়েন করতে পারেন তার কারণ হচ্ছে টু মার্কেট কিন্তু এখন মাইনিং শেষ হয়ে যাচ্ছে না মাইনিং কিন্তু চলবে এবং অক্টোবরের শুরুতেই কিন্তু লঞ্চ হতে পারে এমনটাই জানা যাচ্ছে যদিও কিন্তু এটা এগিয়েও নিয়ে আসতে পারে কী অ্যানাউন্সমেন্ট হয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তো অবশ্যই টাস্ক কমপ্লিট করবেন টাস্কগুলো সব কমপ্লিট করলে কিন্তু আপনার যে বলা যায় কয়েনের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত হাজার দুশো ষোলো এটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো এই নিয়ে কিন্তু আর কোনো ডাউট থাকার কথা নয় বাকিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই কীভাবে আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বিড ডাউন ওয়ালেট ডাউনলোড করার পরে এরকম ইন্টারফেস আপনার কাছে আসবে ক্রিয়েট ওয়ালেটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও তো ক্রিয়েট নাওতে ক্লিক করবেন এখানে কিন্তু ছ সংখ্যার যে পিন সেটা কিন্তু সেট করবেন পিন সেট করতে বলছে দুবার আপনাকে কিন্তু পিন সেট করতে হবে এবং দুবার পিন সেট করে নেওয়ার পর আমি আপনাকে দেখাতে চেষ্টা করব কি করতে হবে দুবার প্রিন যখন আপনি সেট করে নেবেন তারপরে কিন্তু এরকম ইন্টারফেস আপনার কাছে আসবে যেখানে কিন্তু বেশ কিছু লেখা দেখাবে এবং আপনাকে বলবে যে আপনার যে সিট ফ্রেস আছে সেটা কিন্তু কাউকে দেখাবেন না এবং ওয়ালেট আপনার রেডি হয়ে গেছে তো এই ইন্টারফেসটা দেখানোর পর আপনি দেখতে পাচ্ছেন এখানে টু মার্কেটে অ্যাপ্রুভ করার জন্য দেখাচ্ছে তো আমি এটাকে অবশ্যই অ্যাপ্রুভ করে নেবো এবং বারবার আমি আপনাদের একটা জিনিস দেখাতে চেষ্টা করবো যেটা হচ্ছে ওয়ালেটটা কীভাবে কানেক্ট হচ্ছে টু মার্কেট আপনি যখনই কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর টু মার্কেটে কিন্তু এই ধরনের ইন্টারফেসই আসে এবং আপনি যাবেন ওয়ালেটে ওয়ালেটে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট আমাকে করতে হবে এবং কানেক্টে আমি ক্লিক করবো আমি আবারও আপনাকে দেখিয়ে দিতে চেষ্টা করবো যেহেতু এই মুহুর্তে দাঁড়িয়ে আমার ফার্স্ট প্রায়োরিটি আপনাদের শেখানো সেহেতু কিন্তু আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিতে চেষ্টা করব ওয়ালেটে যাবেন গিয়ে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে এখানে অ্যাপ্রুভ করবেন এটাকে দেখতেই পাচ্ছেন যে কানেক্ট করতে বলছে টু মার্কেটে তো আমরা এটাকে অ্যাপ অ্যাপ্রুভ দিয়ে দেবো অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অস অথোরাইজেশন সাকসেসফুল ফর টু মার্কেট রিটার্ন টু ওয়েবসাইট তো আমরা রিটার্ন টু ওয়েবসাইট করে দেবো অর্থাৎ আমরা চলে যাব টু মার্কেটে তো টু মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিস্টেম এরর দেখাচ্ছে কারণ হচ্ছে এখন নেটওয়ার্ক একটু ডাউন আছে এবং আপনারা যদি দেখেন এখনও কিন্তু বলা যায় কানেক্ট ওয়ালেট শো করছে তো আমরা আর ট্রাই করব অ্যাপ্রুভ এবং আপনারা দেখতে পাচ্ছেন অথোরাইজেশান সাকসেসফুল দেখাচ্ছে তো আমরা রিটার্ন টু ওয়েবসাইট করে যাবো এবং আমরা যদি এখানে দেখি অর্থাৎ কানেক্ট হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বারটা আছে ওয়ালেটের সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শো করবে এবং আমার ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে যেহেতু আমার নতুন ওয়ালেট সেক্ষেত্রে কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো রকম আপনি দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশান হয়নি এবং কোনো রকম ডলারও নেই তো অবশ্যই এক ডলার সেন্ড করে নেবেন এবং সেন্ড করার সময় অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম যে এক্সচেঞ্জের যেমন অন্তত আপনি যদি দেখেন রিসিভে ক্লিক করবেন এখানে কিন্তু বলা যায় যদি আপনি টন রিসিভ করতে চান বা ইউএসডিটি রিসিভ করতে চান সেই অনুযায়ী কিন্তু করার চেষ্টা করবেন টন যদি হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় টন সার্চ করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে টন এখানে কিন্তু ক্লিক করে নেবেন এবং ব্যাক আপনি এটাকে লেটার করে দেবেন ঠিক আছে বা আপনি যখন সিট ফ্রেশ লাগবে সেটাকে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারেন ব্যাকআপ নিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আপনি রিসিভ টন করতে পারেন বা যদি টর্ন রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু বিএনবি করতে পারেন বিএনবি খুব কম লাগে মানে খুব কম ফিস কাটে সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন টন করতে হবে এরম ব্যাপার না এক ডলারের ফান্ড যেটা আপনার উইড্রো দিতে সুবিধা হয় আডবিট্রম যদি উইড্রো দিতে সুবিধা হয় আডবিট্রম করতে পারেন যদি টিআরএক্স সুবিধা হয় টিআরএক্স করতে পারেন এইভাবে কিন্তু ব্যাপারটা পুরোটা ডান করে নেবেন